তেতাল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আজ সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের তিনশো উনসত্তরটি কেন্দ্রে একযোগে চলবে পরীক্ষা পরীক্ষা সুষ্ঠু করতে এর মধ্যে একশো সাতাত্তর জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে সরকারি কর্মকমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল দশটায় প্রশ্নপত্র দেওয়ার পর আর কাউকেই হলে ঢুকতে দেওয়া হবে না প্রশ্নপত্র নেওয়ার পর কোন প্রার্থী পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কক্ষ ত্যাগও করতে পারবেন না কোনো অনিয়ম ধরা পড়লে প্রার্থী তা বাতিল সহ নেয়া হবে আইনি ব্যবস্থা কেন্দ্রে ঘড়ি মোবাইল ফোন ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভিস সম্পূর্ণ নিষিদ্ধ তেতাল্লিশতম বিসিএস বিভিন্ন ক্যাডারে এক হাজার আটশো জন কর্মকর্তা নেওয়া হবে আগে জানিয়েছি ঢাকা সহ আট বিভাগে সকাল দশটায় অনুষ্ঠিত হবে তেতাল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এবং এই এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী সৌরভ হাবিব তার কাছ থেকেই জেনে নেব সেখানকার খবরাখবর সৌরভ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে পরীক্ষা যে হল সেটি সামনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সব মিলে আমাদের জানান হ্যাঁ রঞ্জন আজকে রাজশাহী বিভাগীয় শহর এবং শিক্ষানগর হিসেবে পরিচিত রাজশাহীর চুয়াল্লিশটিকে রেপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যে কিছুক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দেখতে পাচ্ছেন এখানে যারা গেটে আছেন দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু প্রতিটি শিক্ষার্থীকে শরীর তল্লাশি এবং মুখে মাস্ক পরা নিশ্চিত করছেন এবং প্রবেশের সাথে সাথে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে এবং এভাবে কিন্তু সবাই হলগুলোতে ঢুকেছে এবং জানিয়ে রাখছি যে চুয়াল্লিশটি কেন্দ্রে চুয়াল্লিশ জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এছাড়া এই তেত্রিশ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে এই পরীক্ষাকে কেন্দ্র করে যেন সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা হয় এবং এইভাবে কিন্তু এই চুয়াল্লিশ হাজার পরীক্ষার্থী চল্লিশ হাজার পঁয়ষট্টি জন পরীক্ষার্থী রয়েছেন এই রাজশাহীর চুয়াল্লিশটি কেন্দ্রে এবং এই পরীক্ষার্থীরা কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে দশ সকাল দশটায় এবং পরীক্ষার্থীরা কিন্তু যে ঢুকছেন তাদেরকে কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে এবং তাপমাত্রা মাপার হচ্ছে দেখতেই পাচ্ছেন তাপমাত্রা প্রতিটি শিক্ষার্থীর তাপমাত্রা পরীক্ষার্থীর তাপমাত্রা মাপা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার করা হচ্ছে এবং এভাবেই কিন্তু তাদেরকে হলে ঢুকতে দেওয়া হচ্ছে এছাড়া আজকে যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটা হচ্ছে যে যেহেতু চুয়াল্লিশটি কেন্দ্র করা হয়েছে যে কারণে কিন্তু চল্লিশ হাজার শিক্ষার্থী হলেও চাপ কিন্তু কিছুটা কম যে কারণে বেশ ভালোভাবেই কিন্তু খোলামেলা পরিবেশ এবং ভালোভাবেই কিন্তু সবাই অংশ নিতে পারছে এবং খুব বেশি ভিড় কিন্তু হচ্ছে না এছাড়া এই পাশটিতে যদি আমরা দেখাই এই পাশটিতে কিন্তু আমরা পরীক্ষার্থীদের যে অভিভাবক তাদের কিন্তু অপেক্ষা করতে দেখছি দেখছি এবং তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে এসেছেন রাজশাহী যে জেলার ছাড়াও বিভাগের বিভিন্ন এলাকা থেকে তারা এসে কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং আজকে সকাল দশটায় পরীক্ষা শুরু হবে এবং বারোটায় শেষ হবে তো এই ছিল রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি রঞ্জন শুভ্র সৌরভ আপনাকে ধন্যবাদ